কন্যা সন্তান হওয়ায় গৃহবধূকে কীটনাশক খাইয়ে প্রাণে মেরে ফেলার চেষ্টার অভিযোগ উঠল শ্বশুর বাড়ির লোকজনের বিরুদ্ধে। আশঙ্কাজনক অবস্থায় সাগর দত্ত হাসপাতালে চিকিৎসাধীন গৃহবধূ। 12 বছর আগে দমদমের বাসিন্দা রত্না দত্তের সাথে বিয়ে হয়েছিল পানিহাটির নিউ কলোনির বাসিন্দা বাপ্পার। বিয়ে হওয়ার 2 বছর পর তাদের এক কন্যা সন্তানের জন্ম হয়। কন্যা সন্তান জন্ম হওয়ার পর থেকেই এই অত্যাচারের শিকার হতে হয় গৃহবধূ রত্না দত্তকে। স্বামী বাপ্পা দত্তের সেভাবে রোজগার ছিল না, তাই নিয়ে বিয়ের পর থেকেই শ্বশুরবাড়ি অত্যাচারের শিকার হতে হতো গৃহবধূ রত্না দত্তকে। রত্না দত্তকে শ্বশুরবাড়ির লোকজনেরা তার বাড়ি থেকে টাকা পয়সা আনার জন্য চাপ দিত, আর তাদের দাবি মতো কাজ না হলে গৃহবধূর ওপর অত্যাচার করত শ্বশুরবাড়ির লোকজন। দীর্ঘদিন ধরে অত্যাচার চলতে চলতে গতকাল সেটা চরম সীমায় পৌঁছে যায়। গতকাল রত্না দত্তের শ্বশুর শাশুড়ি ননদ তাকে বেধড়ক মারধর করে এবং অবশেষে কীটনাশক ফিনাইল জোর করে তাকে খাইয়ে দেওয়া হয় বলে অভিযোগ গৃহবধূর মা দীপালী সরকার ও তার পরিবারের লোকজনের। এই ঘটনার পর আশঙ্কাজনক অবস্থায় গৃহবধূ রত্না দত্তকে সাগর দত্ত মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং আহত অত্যাচারিত গৃহবধূ রত্না দত্তের শ্বশুর শাশুড়ি ও ননদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে খড়দহ থানায়। কিন্তু এখনও পর্যন্ত দোষীদের গ্রেপ্তার করতে পারেনি খড়দহ থানার পুলিশ। এই ঘটনায় কেন দোষীরা গ্রেপ্তার হলো না এই নিয়ে খড়দহ থানার ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন। অত্যাচারটা শুরু কবে থেকে হয়েছে? আমরা যখন বোনকে বিয়ে দিয়েছিলাম, ভালো ফ্যামিলি থেকেই বিয়ে দিয়েছিলাম, ঠিক আছে, ঠিকঠাকই চলছিল। বোন যখন প্রেগনেন্ট হলো, তারপর যখন বোনের যখন বাচ্চা হলো, হসপিটালে তো কেউ দেখতে আসেনি, যখন কানে শুনলো মেয়ে হয়েছে, ঠিক আছে, ওদের একটাই কথা, মেয়ে কেন হয়েছে, মেয়ে নেব না। আমার মা বলছে এটা কি আমাদের আমাদের কি হাতের ফল নাকি গাছের থেকে তোমাদের কি বেছে বেছে পেরে দেবো? মেয়ে কেন হলো, ছেলে কেন হলো না? ওরা তারপর হসপিটাল থেকে নিতে আসেনি, হসপিটাল থেকে আমরাই ডিসচার্জ করি, বাড়িতে নিয়ে গেছি, বাড়িতে নিয়ে গিয়ে রেখেছি। তখন বোনের শাশুড়ি বলছে কি যে মেয়েকে বিয়ে দিয়েছিস প্রমাণ কী, যেহেতু আমরা রেজিস্ট্রি করে বিয়েটা দেওয়া হয়েছিল না, ঠিক আছে। তারপরে আমরা খড়দা থানায় আমরা ডায়েরি করেছি, থানাতে তো কোনো স্টেপ নেয়নি, ঠিক আছে। তারপরে অনেক অনেক প্রায় 15 দিনের উপরে হয়ে গেছে। গতকাল কি জেল খাওয়ানো হয়েছিল? হ্যাঁ, ওটা ওটাও তো কী বলবো, শুধু বোন, বোনের ননদ, বোনের শাশুড়ি, ননদের মেয়ে আর শ্বশুর, চারজনা মিলে ওকে তো মানসিক প্রচার করতোই, মানে উঠিয়ে কথা বলছে, মাথা উঁচু করে চলছে, কী করে কী করে পারে এখনও তো এরকম? পুলিশ কী করছে? পুলিশকে কালকে আমরা থানায় ডায়েরি করতে গেলাম, এই যে আমার কাছে এখন রিপোর্টটা রয়েছে, এর মধ্যে রয়েছে, ঠিক আছে। বলছে কি পেশেন্ট সুস্থ হলে পেশেন্টকে এখানে নিয়ে আসবেন, পেশেন্টের থেকে শুনবো, পেশেন্ট সুস্থ হওয়া যায় যদি মারা যায় তাহলে কী দেখতে পাচ্ছেন? কোথায় পুলিশের ভূমিকা কী দেখবো? পুলিশ তো নিজেই বলছে পেশেন্ট সুস্থ হলে নিয়ে আসবে খড়দা থানা। তা আমার পেশেন্ট যদি এখানে মারা যায় তাহলে কি কেসটা এখানেই ঝুলবে? যাবে আপনার নাম? আমার নাম চৈতালি ভট্টাচার্যি, আমি মেয়ের দিদি বলছি। শ্বশুর শাশুড়ি প্রচণ্ড অত্যাচার করে, তারপরে 2 বছর ধরে আমার স্বামীর কাজ নেই, আর মেডিকেলের চাকরিটা ননদকে দিয়ে দিয়েছে জানতে পেরেছি। তাতে বলেছি আমি চাকরিটা আমায় দাও, আমি পড়ি। তারপরে বলে কোনো চাকরি বাকরি হবে না। তারপরে ননদ এসছে, আমাদের বাড়িতে ননদ এসছে ছোটো নাতায় সকাল থেকে আমার সাথে অশান্তি শুরু করেছে। বস্তির মেয়ে এই হেনা তেনা অনেক কথা, আমার বর তখন ছাদে ছিল। তারপরে তারপরে ওরা এসছে দৌড়ে ওপরে। হ্যাঁ, আমি ঘর ভাবছিলাম ফিনাইল দিয়ে, সামনে ফিনাইলের বোতলটা ছিল, আমার ননদ আর ননদের মেয়ে মুখে মুখে ঢেলে দিয়েছে যে আমি চিৎকার করে উঠছি। তখন আমার বর দৌড়ে আসে, আর শাশুড়ি পাশেই ছিল। আমি শাস্তি চাই, কিছু একটা আপনারা করেন, দিন রাত অসুখ, দিন রাত অসুখ ভালো লাগছে না। তাতে করে ননদ বলে তুই করবি, তুই ওপরে গিয়ে করিস চাকরি, তুই এখন মর। ননদ আর ননদের মেয়ে দৌড়ে এসছে, মেনে হচ্ছে ওরা দুজনে, শাশুড়ি ছিল সাথে, শ্বশুরও নিচে দাপড়াচ্ছে, তাদের মা মেরে ঘর দিয়ে বার করে দেয় এরকম বলছে।
চুপচাপ ছিলাম, কিছু বলিনি। সংসার করতেই তো এসেছি, আমি সংসার করবো, মন দিয়ে সংসার করবো, কিন্তু ওরা করতে দিল না।